আসসালামু আলাইকুম, মেহেদী হাসান দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কথা বলবো দক্ষিণ কোরিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এখানে আসার পর প্রায়শই প্রায় প্রত্যেক দিনই আমরা কিছু ইমার্জেন্সি অ্যালার্টের মেসেজ পাই। তো প্রথম প্রথম আমি খুব একটা গুরুত্ব দিতাম না বিষয়টা কি, যেহেতু মেসেজগুলো কোরিয়ানে থাকে। তো পরে একদিন আমি দেখলাম যে হঠাৎ করে খুব বেশি মানে মেসেজ আসতেছে একটু পর পর, ইমার্জেন্সি অ্যালার্ট ইমার্জেন্সি অ্যালার্ট। তো আমি কি আর করলাম না, তো আমি বের হলাম বাসা থেকে। বের হয়ে এটা মাগরিবের পরে 7টা সাড়ে 7টার দিকে। তো বের হওয়ার পরে আমি রাস্তা বের হয়ে দেখি যে কোনো মানুষ নেই। হ্যাঁ, মানে লিটারালি কোনো মানুষ নেই, একদম কম, দুই একজন মানুষ, তাছাড়া দোকান টোকান সব বন্ধ। আমি চিন্তা করলাম আজকে আবার কোনো কি স্পেশাল কোনো ড্রেস কি না, তো আমি আমার নলেজে নাই। পরে দেখলাম যে না, আসলে এরকম কিছু না। পরে আবার দেখছি যে সাথে সাথে ইমার্জেন্সি অ্যালার্টের মেসেজ আসতেছে। তারপরে আমি ঢুকলাম, সেটাকে মেসেজটাকে কপি করে নিয়ে এখানে ট্রান্সলেট করে দেখলাম। হ্যাঁ, ট্রান্সলেট করে দেখি যে লেখা আছে যে আজকে ওয়েদারটা খুবই বাজে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই, সবাই বাসায় নিরাপদে থাকেন। ঠিক আছে, তো তারপরে আমি দ্রুতই বাসায় চলে গেলাম। তো খুবই একটা ভালো লাগার বিষয় যে আসলে এরা তাদের মানুষদের নিয়ে কতটা কনসার্ন। আমাদের দেশে আসলে এরকম জিনিসগুলো খুবই কম। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা একটা ওয়েদার। আমি বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম যে 17 ডিগ্রি সেলসিয়াস, তার কারণে আমি পাতলা জামা পরে বের হলাম। তো একটু আগে ক্লাসেই আমরা হঠাৎ করে সবার মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্টের একটা মেসেজ আসলো। তারপরে আমি সেটাকে কপি করে দেখলাম যে মেসেজটা হচ্ছে আপনার আজকে ঝড়ো হাওয়া বইতে পারে। হ্যাঁ, তো সবাইকে মানে নিরাপদে থাকার জন্য মেসেজ দিয়েছে আর কি। এখন অলরেডি রাস্তাঘাটে প্রচুর বাতাস হচ্ছে, এই যে গাছের পাতাগুলো লড়তেছে, আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে আছে একদম বাতাস। আমি জানি না আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, বাট প্রচুর বাতাস, আস্তে আস্তে হয়তো বাতাসের বেগটা বাড়বে। তো অ্যাকচুয়ালি উন্নত বিশ্বে, উন্নত দেশে থাকার যে সুযোগ সুবিধাগুলো, সেটা আসলে পাওয়া যায়, যেটা আসলে অনুন্নত দেশে পাওয়া যায় না। আমরাও আশা করছি আমাদের দেশে একদিন উন্নত হবে ইনশাল্লাহ। আমাদের সকলের প্রচেষ্টা একদিন আমাদের দেশে এগিয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন লাইফ স্টোরি নিয়ে বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।